আজকে তোমাদের সাথে শেয়ার করবো কোরমা চিকেন কোরমার ফুল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্লাস ফেসবুকের যে পেজ রয়েছে অবশ্যই করেই ফলো করে দাও আমাকে আর তোমাদের ভালোবাসার জন্যই নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি যার জন্য আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করেই সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেলটি প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি পেঁয়াজ বাটা টমেটো পেস্ট আদা রসুন পেস্ট তারপর এখানে এক বাটি আমি টক দই দিয়েছি তারপর এখানে সিক্রেট মশলা ব্যবহার করেছি সেই সিক্রেট মশলাটাও ভিডিওতে আমি অবশ্যই করেই বলে দেবো তোমাদেরকে দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে ও তার মধ্যে এখানে আমি ম্যারিনেটের মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এখানে আমি রকমভাবে হলুদ ব্যবহার করব না এখানে পারলে কাশ্মীরি যে লঙ্কা আছে সেটা ব্যবহার করব এখানে ম্যারিনেট করে ভালো করে রেখে দেবো এখানে আমি এক থেকে দু ঘন্টা মিনিমাম রেস্টে রাখবো চিকেনটাকে যেহেতু এটা খুব সুন্দরভাবে একটা জুসি ভাব আনবে তার জন্য তারপর আমি ওই রেস্টে রাখার মধ্যে তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজে কিছু টিপস দিই আমি পেঁয়াজ বেরেস্তা করার আগে পেঁয়াজটা কুচি কুচি যখন করে নেবে তখন একটা পাত্রের মধ্যে পেঁয়াজগুলোর মধ্যে অল্প সামান্য লবণ ছিটিয়ে নিয়ে কিছুক্ষণ পর ভাজবে দেখবে পেঁয়াজগুলো খুব সুন্দর কর্মর হবে মানে মানে ক্রাঞ্চি হবে তারপর একটা কড়াইতে আবার তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো তেবাতে তারপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জল বেরোবে জল বেরোবে মানে যেহেতু আমি এখানে বাটা সব কিছু দিয়ে কাজ করেছি তার জন্য এইভাবে এরম বেরোবে এই যে গ্রেভির যে জলটা এই দিয়েই তোমার চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপর কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে বাটাটা দিইনি তারপর এখানে আমি কাজু চারমগজ বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর কিছুক্ষণ পর তারপর পেঁয়াজের যে বেরেস্তা আর কটা কিশমিশ দিয়েছিলাম দেবাতে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি লাল কাশ্মীরি মির্চ ইউজ করেছিলাম আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম লাস্টে গার্নিশিং করার জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আর যে গ্রেভির কথা বলেছিলাম দেখো গ্রেভিটা চারিদিক দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে হয়ে গেছে প্রায় আমি একটু অল্প পরিমাণ মতন একটু জল দিয়েছিলাম যেহেতু আমার একটু গ্রেভি দরকার ছিল তাই বলে তোমরা না চাইলে নাও দিতে পারো অল্প সামান্য উষ্ণ জল দিয়েছিলাম তারপর লাস্টে পেঁয়াজ বেরেস্তা গার্নিশিং করে পরিবেশন করুন চিকেন শাহি